আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে আমরা একটি বিশেষ প্রোগ্রামে রিয়াদে এসেছিলাম, একটি পারিবারিক সমাবেশ আছে বিকালে। তো গত রাত্রে আমরা আল কাসিম থেকে আসছি রিয়াদে। এখানে আমাদের আসেমা আহলে সন্দন বাংলাদেশ রিয়াদের আসেমা শাখার উদ্যোগে আজকে সকালে আমরা এই রিয়াদের কোন জায়গায় এটা আল হায়ের পার্কে আমরা বেড়াতে আসছি। তো এখানে আসার পর আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। প্রথমত, আমাদের দিনী ভাইরা তারা যেভাবে আন্তরিকতার সাথে আমাদেরকে ইস্তেকবাল করেছে এবং তারা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কালকে থেকে এখন পর্যন্ত সবাই নিজ নিজ কর্ম বাদ দিয়ে আমাদের সঙ্গ দিচ্ছে এবং আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, তো এটা আসলে মূলত এটা তখনই সম্ভব যখন নাকি মানুষের পরস্পর ভালোবাসা, ভ্রাতৃত্ব এটা দিনের উপর হবে। তো আমরা যেখানেই যাচ্ছি এবং আমাদের সাথীরা যেখানেই আমরা তাদেরকে দেখতে পাই, তো তারা আসলে যেটা আমরা অনুভব করি যে আমাদের পরস্পর ভালোবাসাটা আলহামদুলিল্লাহ দিনের কারণে এত গভীর, যে গভীরতার কথা আল্লাপাক নিজে বলেছেন যে লাউ আল মা লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, মানে দুনিয়ার কোনো সম্পদ খরচ করে এরকম ভালোবাসা পাওয়া যায় না। আজকে সকালে নাস্তায় আমাদের এক দিনী ভাই মাশাআল্লাহ তিনি নিজ হাতে রুটি বানিয়ে নিয়ে আসছে। তো আসলে খাওয়া তো বড় কথা না, এটা হলো আন্তরিকতা। তো যাই হোক, তারই একটা অংশবিশেষ সেটা হলেই আজকে আমরা ওই পার্কে এসেছি এবং আমার সাথে আসেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় শাখার সম্মানিত সভাপতি শেখ মুশফিকুর রহমান, আসেন আমাদের সম্মানিত শেখ আব্দুল বারী ভাই, এবং আমার সাথে আরও রিয়াদের দিনী ভাইরা এবং আল কাসিম থেকে আমার সাথে যারা আসছেন তারাও আসেন। তো এই পার্কে এসে আমরা যেমন দেখে আনন্দ পাচ্ছি, যে এখানে মরুভূমির মতো জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, সেখানে হাজার হাজার মানুষ আসে দেখার জন্য দেখতে পেলাম। আর একটা জিনিস দেখলাম, সেটা হলে যে এই পানিতে এত অসংখ্য মাছ এখানে একত্রিত হচ্ছে, এদেরকে যখন আমরা খাওয়া দিচ্ছি এই মাছগুলি একেবারে কিনারায় এসে যে একটা সুন্দর মনোরম দৃশ্য, এটা দেখে মনটা যেন ভরে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ, মানে আল্লাপাক পানির সাথে মানুষের মনের একটা গভীর সম্পর্ক, যে পানির পাশে আসলে মনটা যেন ফ্রেশ হয়ে যায়। এই জন্যই হয়তো বা আল্লাপাক জান্নাতিদের তাদের বাড়ির নিচে দিয়ে নহর প্রবাহিত করবে, যেহেতু পানি বা আমরা যখন সমুদ্রের পাশে যাই সেখানে গেলেই যেন মনে হচ্ছে যে মনের ভিতরে একটা আলাদা আনন্দ পাই। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইয়েরা এখানে নিয়ে এসে আমাদেরকে এই আনন্দ করার, উপভোগ করার আমাদের সুযোগ দিয়েছেন, এজন্য ভাইয়ের জন্য দোয়া করি। আর এর সাথে আমি আর কয়েকটা কথা যোগ করবো, সেটা হলেই যে দেখেন এই পানির মধ্যে এখানে অসংখ্য মাছ আছে, এই মাছকে কে খাওয়াচ্ছে, এই মাছকে রিজিক কে দেয়? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়, তাই নয় কি? তাহলে আল্লাপাক তো এই মাছকে পানির মধ্যে মাছকে যদি রিজিক দেয়, তাহলে আল্লাপাক কি মানুষকে রিজিক দেবেন না? অবশ্যই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ে তাওয়াক্কাল আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখে তাহলে তাদেরকে আল্লাপাক ওইভাবেই রিজিক দেবে যেভাবে পাখিকে আল্লাপাক রিজিক দেয়। তাহলে এই মাছগুলিকে আল্লাপাক বিভিন্নভাবে রিজিক দিচ্ছে। হ্যাঁ, আল্লাপাক পানির মধ্যেও রিজিক দিচ্ছে এবং মানুষের মাধ্যমে, যে আমরা আসছি মুড়ি হাতে নিয়ে আসতেছি এবং রুটি নিয়ে আসতেছি, রিজিক দিচ্ছি। আর এখানে এই মাগুর মাছ দেখে আরেকটি কথা আমাদের স্মরণ হলো, সেটা হলেই যে এই মাগুর মাছটা যদি আমাদের দেশে যদি মানুষ পেত বা এরকম একটা মরুভূমি জায়গাতে, হ্যাঁ, এদেরকে কেউ মাছ ছাড়ে নাই এত সংখ্যক মাছ, আর আমার মনে হয় এরকম একটা জায়গা যদি বাংলাদেশের মানুষেরা পাতো তাহলে এখানে কত বড় একটা যে মাজার তৈরি করতো, হ্যাঁ, এটা অসম্ভব কিছু না। তো এটা এই জন্য বলছি যে শাহজালাল মাজারে ওখানে যে এই মাগুর মাছকে মানুষ খাওয়ায়, তাই না, এবং সে মাগুর মাছকে খাওয়ায় তারা ওলি মনে করে এবং সেখান থেকে তারা কল্যাণের আশা মনে করে, হ্যাঁ, এবং তারা নাকি কোনো উপকার অপকার করতে পারে। বাগেরহাটে যেরকম কুমিরকে মানুষ খাওয়ায়, তো আসলে মানুষের আকিদা, হ্যাঁ, যখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই মানুষ যখন মাখলুকের প্রতি যখন ভরসা হয়ে যায়, তখন এই ধরনের দুর্বল আকিদা মানুষ যেটাই কোনো আশ্চর্য জিনিস দেখে তখন তার প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেটা হলেই এই সবগুলো আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কোনো ধরনের কাউকে উপকার বা অপকারের ক্ষমতা রাখে নাই।
এ উপকার অপকার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। অতএব আমাদের দেশে যারা নাকি কুমিরকে খাওয়ায়, হ্যাঁ, তারা মনে করে সবের অংশীদার হবে অথবা কোনো কল্যাণ পাবে তারা, অথবা মাগুর মাছকে, হ্যাঁ, তারা মারতে চায় না, মানে ভয় করে যে তাকে যদি মারে দা ধরে খায় তাহলে মনে হয় তারা নাউজুবিল্লাহ মানে কোনো একটা বড়ো ক্ষতিগ্রস্ত হবে। তো এটা হলো আকিদার মধ্যে শিরিক আছে, তাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা নেই, বিশ্বাস নেই। তো এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের মুসলিম ভাইদেরকে হেদায়ত দান করে, আর আমাদেরকে আজকে এখানে যে ভাইরা নিয়ে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম পদ দান করে। শেখরা আসছেন আমাদের সাথে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য রিয়াদ থেকে, মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে যেন উত্তম পদ দান করেন, আর আল্লাহ আমাদেরকে এই সফর থেকে যেন ভালো ভালো শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আল্লাহ তাআলা সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদ আম্মা বাদ। আমরা আছি রিয়াদের লেক পার্কে, আমাদের সাথে আছে সম্মানিত তিনজন শেখ, শেখ হাফেজ আহমদ আক্তার মাদানী, শেখ মুশফিকুর রহমান মাদানী, আর শেখ আমরা আছি লেক পার্ক। এটা সৌদি আরবের রিয়াদের রাজধানীতে সবচেয়ে সুন্দর একটা পার্ক। এখানে মাশাআল্লাহ প্রচুর মাছ, এটা দেখার জন্য আসছি আমরা, প্রচুর মাছ এখানে। চলো এখনই মাছ দেখতে পারবো আমরা। আমাদের সাথে আছে শেখ হাফেজ মোহাম্মদ আক্তার মাদানী, শেখ মুশফিকুর রহমান মাদানী, এবং আমাদের সাথে আছে শেখ শেখ আব্দুল বারী। মুড়ি দেওয়া হচ্ছে, মুড়ি দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবে মাছ। আবুল ভাই আমাদের মুড়ি দিচ্ছে। আমাদের সাথে আছে তা হাফেজ তারেক, শেখের ছোট ছেলে। মাশাল্লাহ মাছ চলে আসছে, মাছ চলে আসছে মাশাল্লাহ। মাছ জি জি নিচ্ছি নিচ্ছি। হাসান নাও, এটা মাইক নাও। মাশাআল্লাহ দেখেন কি পরিমানে মাছ। কিন্তু মাছ প্রচুর, কিন্তু এগুলো ধরা নিষেধ। মোটামুটি বড় আছে, বড় আছে শেখ। কি বলবে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মাশাআল্লাহ মরুভূমির দেশের মধ্যে এরকম পানির জোয়াশা, আর তার মধ্যে আবার এত পরিমাণে মাছ, এগুলি মাছ কোত্থেকে আসলো, হ্যাঁ, কীভাবে পরিচর্যা হচ্ছে, সবই আল্লাহ নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করতে পারেন। তো এটা একটা সুন্দর মনোরম জায়গা, যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে আসে। আমরাও আজকে এখানে আসছি এই সুন্দর দৃশ্য দেখার জন্য। মাশাআল্লাহ মনোমুগ্ধকর পরিবেশ, আল্লাহ রাব্বুল আলামিন তার যে কত নিয়ামত পৃথিবীতে ছড়িয়ে আছে, এই নিয়ামতগুলি দেখে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর আনুগত্যের প্রতি আরও ঝুঁকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। আমাদের সাথে সাথে আছেন আমাদের সম্মানিত সভাপতি শেখ মুশফিকুর রহমান মাদানী, আল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার। শেখ আপনি অনুভূতির প্রকাশ করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা এখন আল হায়ের লেক পার্কে
ঘোরার জন্য এসছে আমাদের মেহমান আল কাসিম থেকে আগত শেখ আখতার মাদানী, সহসভাপতি আন্দোলন আহলাদিস আন্দোলন বাংলাদেশ, এবং আমাদের সাথে আছেন শেখ আব্দুল বারি হাফেজাহুল্লাহ দাই আজিজিয়া ইসলামিক সেন্টার, এবং প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আহলাদিস আন্দোলন বাংলাদেশ। সে সাথে আমাদের আরও সাথী ভাইয়েরা আছেন, আইটি বিভাগের আলামিন ভাই, হাসান ভাই ইয়ে থেকে এসছেন আল কাসিম থেকে, এবং আমাদের সানাইয়া আসিমা শাখার দায়িত্বশীল ভাইয়েরা আছেন, মনির ভাই, আতাউল ভাই, নাসির ভাই, আবুল ভাই, আরও তারিক, এছাড়া আরও অন্যান্য মানুষ এখানে ঘোরার জন্য আসে, এনজয় করার জন্য। এখানে বিশেষ আকর্ষণ হলো অনেক মাগুর মাছ আছে, খাওয়ার দিলে পরে খাওয়ার জন্য তারা কাছে আসে, দেখতে খুব মজা লাগে, ভালো লাগে। আপনারা হয়তো এই ইয়ের মাধ্যমে দেখতে পাবেন। তো সবচেয়ে বড় কথা হলো যে একটা আনন্দের জায়গা, আমরা সবাই এখানে আনন্দ করার জন্য, ঘোরার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানের এই সফরকে মনোমুগ্ধকর করুক, এবং আমাদের জন্য এটা কল্যাণকর হোক, এই বলেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের সমাধি শেখ। আমাদের সাথে আছেন সমাধি শেখ আব্দুল বারী হাফেজাহুল্লাহ, আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে হঠাৎ করেই কাসিম থেকে আগত শেখ আখতার মাদানী হাফেজাহুল্লাহ এবং আলামিন মুন্সি ভাই এবং তার সহযোগীদের সহযোগিতায় এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। এইখানে আল হায়ের পার্কে এখানে যে পানি আসে, রিয়াদ থেকে যেসব পানিগুলো এসে এখানে জমা হয়, এখানে তারা সুন্দর সৌদি সরকার এটা পার্কের ব্যবস্থা করেছে, এবং এই এই পানিতে প্রচুর মাছ, প্রচুর মাছ, এই বিশেষ করে এই মাগুর মাছগুলো অত্যন্ত আনন্দদায়ক। এইগুলো ধরা নিষেধ, কিন্তু দেখে অত্যন্ত আনন্দ পাওয়া যায়। ভাইয়েরা সাথে করে মুড়ি এনেছেন, এবং মুড়ি ছিটার কারণে মাছগুলো কিনারা এসে জমা হয়েছে, অত্যন্ত দেখে ভালো লাগছে, যেন দেশের আনন্দ উপভোগ করছি। আমরা যখন দেশে পুকুরে মাগুর ছাড়তাম তখন দেখে আনন্দ পেতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ মেহরবানি এবং অনুগ্রহে আমরা এখানে আজকে এসে আমরা এটা প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা যে আনন্দিত এবং আনন্দ বোধ করছি আল্লাহর, এবং সেই সাথে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আহলাদিস আন্দোলন রিয়াদ শাখার অধীনে আজকের যে প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামের এই এই অনুষ্ঠান মানে প্রোগ্রামের অধীনেই আমরা এখানে আজকে এসে এই আনন্দ ভোগ করছি। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতগুলোতে আরও যেন বরকত দান করে, এবং আমাদের পারস্পরিক যেন দিনই ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, এবং আল্লাহর জন্য এবং দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।